নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বুধের রাশি পরিবর্তনে ছয় রাশির অর্থের তুফান আসতে চলেছে। আজ সন্ধ্যা 7:44 বুধ রাশি পরিবর্তন করেছে, শত্রু রাশি থেকে মিত্র রাশিতে প্রবেশ করেছে। অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করে বুধ কিন্তু পাওয়ারফুল হয়েছে, এবং বুধ এখানে কোনো যে অশুভ কোনো গ্রহের দৃষ্টি পড়ছে সেটাও না। বুধের ক্ষেত্রে বুধ এখানে অস্তমিত হচ্ছে না, বুধ ফুলফিলমেন্ট পাওয়ারফুল কিন্তু থাকছে, মহাশক্তিশালী কিন্তু থাকছে বুধ। অর্থাৎ না অস্তমিত হচ্ছে বুধ, না কোনো পাপগ্রহের সঙ্গে বুধ থাকছে, কারণ রাহু এবং বৃহস্পতি থেকে বুধ পৃথকভাবে আপনার বৃষ রাশিতে অবস্থান করছে, এবং আগামী 24 জুন অবধি এই বৃষ রাশিতে বুধ কিন্তু অবস্থান করবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, 6টি রাশির মালামাল হতে কিন্তু চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি একে একে আলোচনা করব। তবে একটি কথা আমি আবারও বলছি, বুধ আপনার জন্মছকে যদি অশুভ থাকে, আমি একটি কথা আবারও বলছি আপনাদেরকে, অবশ্যই আপনারা প্রতিকার আপনারা করুন, কারণ বুধ গ্রহ এডুকেশান কিন্তু দেখায়, শিক্ষা। বুধ যদি আপনার খারাপ থাকে কি না, দেখবেন যে কোনো কিছু আপনার সন্তানের পড়বে কিন্তু মনে রাখতে পারবে না। বুধ যদি খারাপ থাকে, বুধ খারাপ থাকলে, বুধ যদি অশুভ থাকে তাহলে কিন্তু ডিসিশান নিতে পারবেন না, অর্থাৎ ডিসিশান নিতে অক্ষমতা কিন্তু থাকবে। বুধ যদি আপনার অশুভ থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসবেই আসবে। আপনি ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার তলানিতে গিয়ে ঠিকে যাবে। বুধ গ্রহ কিন্তু আমাদের বিশেষভাবে বুদ্ধির কারক গ্রহ, যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি এখানে কোনো কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, বা আপনি এখানে কোনো জায়গাতে কথা দ্বারা কাজকর্ম করেন, সেখানে কিন্তু আপনি নিশ্চিতরূপে কিন্তু শুভ ফলগুলো কিন্তু আপনি কিন্তু পাবেন, কারণ বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ। দেখুন, আপনি যদি সূক্ষ্ম বুদ্ধি নিয়ে যদি এগান তাহলে আপনার জীবনে সমস্যাটা কিন্তু কম আসবে। আপনি বুঝতে পারছেন যে জায়গাটার সমস্যা, আগে থেকে জানতে পারছেন সেখানে আপনি সঠিক পথ অবলম্বন আপনি করছেন, বুধ একমাত্র কিন্তু করায়। বুধ গ্রহ যদি আপনার শুভ থাকে, আমি একটি কথা বলছি, আপনি কিন্তু হয়তো আপনার খুব একটা অর্থ আপনার ছিল না, কিন্তু আপনি নিজের বুদ্ধির দ্বারা আপনি কিন্তু কোটিপতি আরবপতি পর্যন্ত কিন্তু হতে পারেন। অর্থাৎ বুধ আপনাকে কিন্তু যে কোনো জায়গাতে কিন্তু লাভ কিন্তু দিবে। বুধ যদি ভালো থাকে আপনি ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারেন, সিএ যারা পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু বুধ ভালো থাকা দরকার। বুধ যদি আপনার ভালো থাকে কি না, আপনি ভালো লেখক কিন্তু হতে পারবেন। বুধ আপনার ভালো থাকলে আপনার স্পিকিং পাওয়ার ভালো থাকবে, বুধ যদি ভালো থাকে। বুধ যদি আপনার ভালো থাকে আপনার তীক্ষ্ণ বুদ্ধি থাকবে, অর্থাৎ আপনি চটজলদি কোনো কিছুকে ক্যাচ করতে পারবেন বুধ যদি ভালো থাকে। বুধ যদি আপনার নিজস্থ হয়, বুধ যদি আপনার অস্তমিত হয়, বুধ যদি রাহুর সঙ্গে যুক্ত থাকে, বুধ যদি পাপগ্রহের সঙ্গে যুক্ত থাকে, বুধ যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, বুধ যদি আপনার অশুভ নক্ষত্রে বসে থাকে, তাহলে কিন্তু আপনি শুভ ফল কিন্তু পাবেন না। বর্তমানে বুধ কিন্তু শুভ প্রভাব দিবে এই 6 রাশিকে, অর্থের তুফান আসতে চলেছে এই 6 রাশির।
কোন কোন রাশি কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আপনাদেরকে আমি আলোচনা করব। ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো ভালো, এটা না, কি কারণে হচ্ছে লজিক্যালি বুঝায় কোন ভাবে হচ্ছে, কিসের কারণে হচ্ছে। নাম্বার ওয়ান রাশি লিখে রাখুন, সে রাশি না সিংহ রাশি। দেখুন আপনাদের ধনাধিপতি এবং একাদশপতি কর্মভাবে অবস্থান করছে এবং এককভাবে, এখানে বুধ কিন্তু নিষ্কলঙ্ক, এক কথায় বুধ না নিচস্থ হচ্ছে, না বুধ অস্তমিত হচ্ছে, না বুধ কোনো পাপ প্রভাবে থাকছে, নিষ্কলঙ্ক বুধ। আপনাকে কিন্তু এই সময় বুদ্ধির দ্বারা আপনার কিন্তু অর্থ আসবে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু 100% হবেই হবে, লিখে রাখুন, দায়িত্ব নিয়ে বলছি। সিংহ রাশির এই 7 জুন টু 24 জুনের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন সেখানে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন, সে রাশির নাম বৃষ রাশি। দেখুন আপনাদের ধনাধিপতি এবং পঞ্চমপতি বুধ আপনার রাশিতে শুভ প্রভাব দিবে। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ফাটকার সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি বৃষ রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় আপনার ক্ষেত্রে লাভ দেবে বৃষ রাশি। এই সময় আপনাদের লটারির প্রাপ্তি, শেয়ার বাজার থেকে প্রফিট এই সময় কিন্তু দেখা যাচ্ছে, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, কারণ আপনাদের পঞ্চমপতি এখানে কিন্তু বুদ্ধিকে কিন্তু দেখাচ্ছে, বুদ্ধির দ্বারা আপনারা কিন্তু অনেক উচ্চ শিখরে আপনারা কিন্তু যাবেন বুধের রাশি পরিবর্তনে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। একাদশভাবে বুধ অবস্থান করছে, একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফল দেয়, আপনাদের ইনকাম, আপনাদের প্রফিট, আপনাদের লাভ এই সময় কিন্তু দিবে, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন, সে রাশির নাম আপনার কন্যা রাশি। আপনার রাশির অধিপতি এবং আপনার ঠিক কর্মাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশির আপনি মানুষ, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে শেয়ার বাজার, আপনার যারা কথার দ্বারা আপনারা এ করে খান সেখানে আপনারা লাভ পাবেন, আপনারা ট্রেন্ডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনার স্টক মার্কেট, আপনারা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, আপনি কন্যা রাশির মানুষ, এখানে কিন্তু আপনি এক্সিলেন্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। সপ্তমভাবে বুধ আপনাদের ব্যবসা, আপনাদের ডেলি ইনকাম, একাদশপতি আপনাদের প্রফিট, লাভ, সাকসেস, ইনভেস্টমেন্ট আপনাদের হবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু লাভ দিবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, বৃশ্চিক রাশি এই বুধের শুভ প্রভাবে অর্থের তুফান আসতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে লাভ দেবে, প্রপার্টি থেকে লাভ দিবে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ভাগ্যাধিপতি আপনার ত্রিকোণভাবে অবস্থান করছে, ত্রিকোণের মানে ত্রিকোণভাবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেখান থেকে আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে। এই সময়ের মধ্যে আপনাদের লটারি, শেয়ার বাজার থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্তিম এবং শেষ রাশি, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ঠিক চতুর্থভাবে অবস্থান করছে। দেখুন আপনাদের এই সময় সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু রয়েছে, এই সময় কোনো প্রপার্টি কিনতে পারেন, ব্যবসার জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের হবে, কোনো বাহন কিনা, সম্পত্তি কিনা এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় বড় ধরনের আমূল পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নমস্কার।